স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কীভাবে আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড অথবা গ্রিন স্ক্রিন রিমুভ করবেন সেই প্রসেসটি দেখাবো। তো বন্ধুরা, এই কাজটি আসলে খুবই সহজ, কিন্তু না জানার কারণে অনেকের কাছেই এই কাজটি কঠিন মনে হয়। তো বন্ধুরা, আপনি যদি আমার আজকের টিউটোরিয়ালে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে মেনি মেনি থ্যাঙ্কস। বিস্তারিত নিয়ে ফিরে আসছি ইন্ট্রো এর পর। স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন থাকা এই যে ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনারা ক্যামটেশিয়া সফটওয়্যারটির মাধ্যমে রিমুভ করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা অলরেডি দেখতে পারতেছেন যে আমি ক্যামটেশিয়া সফটওয়্যারটি আমার কম্পিউটারে ওপেন করেছি। ওকে, তো এখন আমি সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার এই ভিডিওটিকে ক্যামটেশিয়া সফটওয়্যারে ইম্পোর্ট করব। বন্ধুরা, ভিডিওটি ক্যামটেশিয়া সফটওয়্যারের টাইমলাইনে ইম্পোর্ট করা হয়ে গেল। এখন আমরা এটাকে আমাদের প্রয়োজন মতো অ্যারেঞ্জ করে নিব। এখানটাতে ডানে বাই স্লাইড করে আমরা টাইমলাইনে থাকা ভিডিওটি জুম ইন জুম আউট করতে পারবো। ওকে, তো বন্ধুরা, আমি আমার প্রয়োজন মতো জুম করে নিলাম। এখন আমি এই ভিডিওটির অপ্রয়োজনীয় অংশগুলি কেটে বাদ দিয়ে দিব। অ্যাট ফার্স্টে আমি এই ভিডিওটির প্রথম দিকের অপ্রয়োজনীয় অংশগুলি বাদ দিয়ে দিব, দেন শেষের দিকের অপ্রয়োজনীয় অংশগুলি কেটে বাদ দিব। তো বন্ধুরা, এর জন্য আমাদেরকে সিম্পলি এই পয়েন্টারটিকে টেনে ধরে নিয়ে এই ভিডিওটিকে যেখানটা থেকে আমরা কেটে বাদ দিব সেখানটাতে রাখতে হবে। দেন টাইমলাইনটি সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখানটাতে এই যে স্প্লিট টুলটি দেখতে পারতেছেন এখানটাতে ক্লিক করতে হবে, তাহলে ভিডিওটি কেটে যাবে। দেন আমরা প্রথম দিকের অপ্রয়োজনীয় অংশটি ডিলিট করে দিব এবং টাইমলাইনটি সঠিকভাবে অ্যাডজাস্ট করে নিব। দেন বন্ধুরা, আমি সেম পদ্ধতিতে ভিডিওটির শেষের দিকের অপ্রয়োজনীয় অংশগুলি ডিলিট করে দিব। আর আপনাদের যদি এর মাঝেও কোনো অপ্রয়োজনীয় অংশ থাকে তাহলে সেম পদ্ধতিতে সেগুলিও ডিলিট করে দিতে হবে। ওকে, তো বন্ধুরা, আমাদের ভিডিওটির কাটাকুটির কাজ কমপ্লিট। এখন আমি আপনারা এই যে ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন থাকা যে ভিডিওটি দেখতে পারতেছেন এই ভিডিওটির গ্রিন স্ক্রিনটি রিমুভ করব। তো এর জন্য বন্ধুরা, আপনারা এই যে লেফট সাইডের যে মেনু বারটি দেখতে পারতেছেন এখানটা থেকে আমি ফার্স্টে মোরে ক্লিক করব। দেন এখানটা থেকে আমি ভিজুয়াল ইফেক্টে যাব। তো ভিজুয়াল ইফেক্টে গেলে আপনারা বন্ধুরা এখানটাতে বেশ কিছু ইফেক্ট দেখতে পারবেন। তো এখানটা থেকে বন্ধুরা আমাদেরকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে রিমুভ এ কালার নামে যে ইফেক্টটি রয়েছে সেই ইফেক্টটিকে টেনে ধরে নিয়ে এসে আমাদের ভিডিওর টাইমলাইনে এনে ছেড়ে দিতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা এই রাইট সাইডে এই রিমুভ এ কালার নামে যে ইফেক্টটি রয়েছে সেই ইফেক্টটির যাবতীয় প্রপার্টিজ দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে রিমুভ এ কালার নামে যে ইফেক্টটা রয়েছে সেই ইফেক্টটার প্রপার্টিজে বেশ কিছু অপশন রয়েছে। তো বন্ধুরা, সবার প্রথমে এখানটাতে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে কালার। এই কালারের এখানটাতে আপনি যেই কালারটি দেখিয়ে দিবেন সেই কালারটি আপনার ভিডিও থেকে রিমুভ হয়ে যাবে। আর এখানটাতে কালার সিলেক্ট করার জন্য বেশ কিছু ওয়ে রয়েছে। প্রথমত, এখানটাতে অলরেডি বেশ কিছু কালার দেওয়া রয়েছে, আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো যে কোনো কালারে ক্লিক করলেই সেই কালারটি আপনার ভিডিও থেকে রিমুভ হয়ে যাবে। এরপর এখানটাতে একটি কালার প্যালেট রয়েছে, আপনি সিম্পলি আপনার প্রয়োজন মতো একটি কালার তৈরি করে সেই কালারটিকে সিলেক্ট করলেই সংশ্লিষ্ট কালারটি আপনার ভিডিও থেকে রিমুভ হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, এখানটাতে কালার পিকার টুল নামে একটি টুল রয়েছে, যেই টুলটার মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, আমি আসলে এই টুলটি সবথেকে বেশি ব্যবহার করে থাকি, অন্যান্য যে টুলগুলি রয়েছে সেগুলি আসলে খুব একটা ব্যবহার করা হয় না। তো বন্ধুরা, এই টুলটি ব্যবহার করার জন্য আপনারা সিম্পলি এই কালার পিকার টুলের আইকনের উপর ক্লিক করবেন, তাহলে একটি ড্রপার আসবে। তারপর এই ড্রপারটি নিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডের যে কালারটি রিমুভ করবেন সেই কালারের উপরে একটি ক্লিক করলেই সেই কালারটি সিলেক্ট হয়ে যাবে এবং আপনারা খুব সহজেই সেই কালারটি ডিলিট করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমি খুব সহজেই কালার পিকার টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডের গ্রিন স্ক্রিন কালারটি সিলেক্ট করলাম। দেন বন্ধুরা, আপনি যে কালারটি সিলেক্ট করেছেন সেই কালারটির কত পার্সেন্ট লাইট অথবা ডিপ ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করবে
সেটা আপনারা টলারেন্সের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এরপর বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটি ইরেজ করার পর যে অবজেক্টটি থাকবে সেই অবজেক্টটির কর্নারগুলি কতটুকু সফট হবে সেটা আপনারা সফটনেসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এরপর বন্ধুরা যে অবজেক্টটি থাকবে সেই অবজেক্টটির কালার কারেকশনের কাজটি আপনারা হিউ এবং ডিফ্রিজের মাধ্যমে করতে পারবেন। ওকে, তো বন্ধুরা আমাদের ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ কমপ্লিট। এখন যদি আমরা এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি অথবা কোনো শেপ এনে দেই তাহলে সেটি কিন্তু ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে এবং ভিডিওটি দেখতে অনেক বেশি প্রফেশনাল লাগবে। এজন্য বন্ধুরা আমি একদম নিচের দিকে একটি টাইমলাইন ক্রিয়েট করব এবং অ্যানোটেশনের এখানটা থেকে শেপের মধ্যে যাব এবং এখানটাতে সাদা রঙের যে শেপটি রয়েছে সেটি আমি একদম টেনে নিচের দিকে টাইমলাইনে নিয়ে আসব। দেন বন্ধুরা আমি এই শেপটিকে ভালোভাবে ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্ট করে দিব। ওকে, তো বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের সকল কাজ কমপ্লিট। তো চলেন এখন আমি আপনাদেরকে এই ভিডিওটি সেভ করে ফাইনাল আউটপুট রেজাল্টটি কেমন হলো সেটি আপনাদেরকে দেখাই। বন্ধুরা আমার ভিডিওটি সেভ হয়ে গেছে, চলেন এখন আমি আপনাদেরকে এটি প্লে করে দেখাই। তো বন্ধুরা এভাবে আপনারা কিন্তু খুব সহজেই যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।